হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। এই মুহূর্তে আমি রয়েছি কোয়ালিটি কুকারি সেন্টারে, আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডিজনি ইতালি ব্র্যান্ডের একটি চুলা। এই চুলাটার প্রাইস কেমন, কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, সেই সম্পর্কে ডিটেইলস আমাদের জানাবেন এই সব থেকে সোহেল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমাদের দর্শকদের আপনি এই চুলাটার বিস্তারিত জানাবেন, প্রাইসটা কেমন, কোয়ালিটি কেমন, এবং ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে। সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। আমি একটু এক ফার্স্ট আপনাকে দেখাই, এটা হলো সম্পূর্ণ একটা চুলা, হলো ফিঙ্গার টাচ বলা হয় এটাকে। জাস্ট টাচ করলেই চলবে, জাস্ট হাতে টাচ করলেই চলবে। হ্যাঁ, এটা ফিঙ্গার টাচ বলা হয় এটাকে। জি জি, দুটোই দেখেন, ফিঙ্গার টাচ। আচ্ছা, ফিঙ্গার টাচ করলে চলবে। আর এটা হলো ক্যাবিনেট বলে, অনেকে ক্যাবিনেট হিসাবে ইউজ করতে পারবেন, যেটা হলো মার্বেল কেটে বা পাথর কেটে বসায় একদম টাইসের সাথে অ্যাডজাস্ট করে দিতে চাচ্ছেন সেটাও দিতে পারবেন। জাস্ট এভাবে নর্মালিও বসায় দিতে পারবেন। এটা চারটা পায়া দ্বারা এখানে আছে, উপরে বসায় রাখা যাবে, ফ্ল্যাট করে নিচে ঢুকে দেওয়া যাবে। আচ্ছা, পিছনের অংশটুকু আমাদের দর্শকদের, এটা আমি দেখা দিচ্ছি আপনাকে। এটা কিন্তু মার্বেল না, এটা কিন্তু গ্লাসের, সম্পূর্ণ সম্পূর্ণ গ্লাসের। গ্লাস গরিলা গ্লাস বলা হয় এটাকে, গরিলা গ্লাস। এটা হচ্ছে 10mm গ্লাস, 10mm গ্লাস। এটাতে লোড দিতে চাইলে আপনি দিতে পারবেন 80 কেজি, এক এক পাশে 80 কেজি, এই পাশে 80 কেজি, এই পাশে 80 কেজি, এই পাশে 80। হ্যাঁ, 80-160 কিলো হাইয়েস্ট লোড দেওয়া যাবে এটাতে। জি জি। তো বাংলাদেশে যে রান্না হয় সেটাতে দেখা যায় আপনি 30-40 কেজি অনেক বেশি হয়ে যায়, কারণ পানির হারে 1-30 কেজির বেশি হয় না। সবচেয়ে বড় কথা কি, আমি আপনাকে একটা কথা বলি, এই চুলাটা একদম আপডেট নতুন করে ডিজনি কোম্পানি করছে, ডিজনি ইতালি। এটাতে দেখেন আপনি ডাবল গ্রিপ দেওয়া আছে উপরের স্টান্টায়, নিচে একটা গ্রিপ, উপরে একটা গ্রিপ। তার কারণ হলো আমি আপনাকে বলি, এর আগে যতগুলো চুলা আমরা দেখেছি সেগুলো হচ্ছে সিঙ্গেল গ্রিপের হয়, যেমন এটা হলো একটা এক্সট্রা গ্রিপ দেওয়া। দেখা যায় এই নফটা অনেক সময় দেখা যায় আপনি যখন অন করে দিচ্ছেন আগুনটা আসতেছে, এই বানাটা কিন্তু অনেক বড় একটা বানা, ঠিক আছে। সেই আগুনটা দেখা যায় কি বাতাসের কারণে দেখা যায় বাইরে চলে আসে, দেখা যায় নফটা গরম হয়ে যায়, নফের গোড়ায় আগুন জ্বলে যায়, এরকম অনেক কমপ্লেন আছে। আর এটা হলো যখন আপনি হাড়ে বসাবেন, আমি দেখাই দিচ্ছি আপনাকে, এই হাড়িটা যখন বসালেন আপনি এখানে, তখন এই আগুনটা কিন্তু বাইরে চলে যাবে না। দেখেন একটু খেয়াল করে দেখেন, এই যতই বাতাস আসুক এটাতে গ্রিপটা ধরে রাখবে, আগুনটা সম্পূর্ণ চুলার পাতিলের তলানিতেই থাকবে, বাইরে যাবে না, যার ফলে বডি গরম বা আদার্স অন্য কোনো প্রবলেমে পড়তে হবে না আপনাকে। আর একটা কথা আমি বলি, যেটা হলো আমি আপনাকে বরাবরের মতন বলি, আরও কালার পাওয়া যাবে? হ্যাঁ, এটার ভিতরে কালার বলতে ব্ল্যাকের হয় একটা, হয় আপনার স্কোয়ার কালার, মানে কালার হয় কিন্তু ডিজাইনটা রাউন্ড হবে না, ওটা হবে স্কোয়ার, এরকম হবে আর কি, কালার হবে। মানে নেক্সট ভিডিওতে ওটা আমি দেখাই দেবো আপনাকে, এটা দেখেন আমি আপনাকে বলি। অনেক সময় দেখা যায় অনেক ভিউজ বলতেছে যে চুলায় কালি আসে কেন, তো চুলায় কালি আসার কারণ হলো আমি আপনাকে দেখা দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ একটা কপার বানার, পিতলটা আপনি ব্যাকসাইড দিলে বুঝতে পারবেন, পিতলটা কিন্তু পুরে গোলে নিচে জমবে না, কখনো ক্ষয় হবে, বাট পিতল ক্ষয় হয়, পুরে গোলে নিচে জমবে না। যদি ভেঙে নিচে জমে যায়, পুড়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় ময়লা ভিতরে থাকলে কালি আসে, এটাতে কখনো কালি আসবে না, এটা পিতলের সম্পূর্ণ বানারটা। আর এই বানাটা হলো সবচেয়ে বড় বানার, যেটা দিয়ে আগুন পারফেক্ট পাবেন আপনি। আর ফিঙ্গার টাচ চুলাতে আপনাকে আমি দেখা দিচ্ছি আপনাকে, এখানে দেখেন অন দিলেন ম্যাক্সিমামে আসবে, আপনি যদি আপ ডাউন করতে মিনিমাম ম্যাক্সিমাম আসে, যেমন ম্যাক্সিমাম দিলে ফুল পাওয়ার আসবে, বানাতে আগুন আসবে, মিনিমাম ম্যাক্সিমাম করলে সেক্ষেত্রে নিচের দিকে না উপরে দিয়ে দেবেন, আপনি উপর দিকে দিলে বাড়বে কমবে। আর একদম নিচের দিকে যদি আপনি স্ট্রেট করে দেন, বড় পিতলের যে বানাটা আছে, বড় যে বানাটা, এই বানাটা শুধু বানাটাই বন্ধ হয়ে যাবে, এটা জ্বলবে, শুধু টুপিটা জ্বলবে। আমি আরেকবার দেখাই দিই আপনাকে, এই বানাটা যখন অন দিলেন ম্যাক্সিমাম ফুল আগুন আসলো, নিচের দিকে স্ট্রেট করলে বড়টা বন্ধ হয়ে যাবে, ছোটোটা জ্বলবে, এটা পোলাও দম চায়ের আগুন, যেটা পারফেক্ট এটা দিয়ে আসবে, মানে দমের জন্য পারফেক্ট হবে এটা। আর এটা হলো হিট প্রুফ গ্লাস যেটাকে বলা হয়, আপনাকে হিট প্রুফ বলতে বুঝেছি এটাই, যে অনেক সময় দেখা যায় চুলাটা ইউজ করছেন 3-4 ঘন্টা চলছে, 3-4 ঘন্টা চালানোর পরে আপনি ভুলে গেছেন অফ করতে, সেক্ষেত্রে দেখা যায় গ্লাস আপনি ভাবতে পারেন গরম হয়ে যাবে অথবা ডিস্টার্ব দেখা দিতে পারে বা গ্লাসে একটা প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে দেওয়া আছে এখানে, আমি আপনাকে দেখা দিচ্ছি। এটা আপনার হিট প্রুফ বলা হয় যেটাকে, এটা আপনার একটা এক্সট্রা সাপোর্ট দেওয়া আছে, যেটার কারণে কখনো গ্লাসটা নষ্ট হবে না, যেরকম গ্লাস আছে সেরকমই থাকবে। আর এই তলাটা যেটা আমি আপনাকে একটু আগে ফার্স্ট টাইম বলছি, এটা ক্যাবিনেট করা যাবে, ক্যাবিনেট করতে হলে দেখা যায় এটা মাটির ভিতরে থাকবে বডিটা, সেক্ষেত্রে এটা টেফলন ননস্টিক কোটেড করা, যখন পানি দিবেন বা যেটাকে বলে বালু বলেন বা মাটি বলেন সেটা কোনো ক্ষতি করবে না, টেফলন ননস্টিক করা, স্টিলের উপরে এক্সট্রা একটা প্লেট বসানো আছে এটা পুরোটাই। আর সম্পূর্ণ চুলাটা চলতেছে একটা ব্যাটারি দ্বারা, এই যে দেখেন সানলাইট ব্যাটারি, যেটা 2 বছর যাবে, এই ফিঙ্গার টাচটা আসতেছে আপনার ব্যাটারি দ্বারা, এটা 2 বছর যাবে, 2 বছর পর আপনি যে কোনো দোকান থেকে 30 টাকা দিয়ে চেঞ্জ করতে পারবেন, কিনতে পারবেন, মানে ব্যাক ফায়ার বা ফায়ার মিস বা ফায়ার বন্ধ রয়েছে ওরকম কিছু না, আনলিমিটেড ফায়ার চলতেই থাকবে। আর একটা জিনিস আমি দেখাই দিই, যেটা বললাম দমের ব্যাপারটা, দমের ব্যাপারটা আসবে আপনার এখানে, চারটা দেখেন, দুইটা দুটো চারটা নজল দেওয়া আছে দুই পাশে,
যারা একটা নজলে চুলা দিয়ে বলবে যে এখানে দম দিতে পারবেন, আগুনটা মিনিমাম ম্যাক্সিমাম করা যাবে, এটা ভুল বলবে। ম্যাক্সিমাম মিনিমাম করতে গেলে চুলাটা বন্ধ হয়ে যায়। এটা ডাবল নজলতে আছে, এখানে একটা নজল দুই একটা নজল। এই দুইটা নজল দেওয়ার কারণ হলো কি আমি আপনাকে দেখাই দিই। যেমন একটা দিয়ে বড় নজলটা সাপ্লাই দিবে, বড়টা সাপ্লাই দিবে, আর একটা দিয়ে ছোটোটা সাপ্লাই দিবে। এটাতে একটা সাপ্লাই দিবে, এটাতে একটা সাপ্লাই দিবে গ্যাস। যখন আপনি দুইটা বার্নার থাকবে তখন দুইটা নজল অবশ্যই লাগবে। দুইটা নজলের কারণে আপনি দেখা যাবে আপ ডাউন প্লাস হলো যে দমের জন্য যে আগুনটা পারফেক্ট করতে পারবেন। সম্পূর্ণ লেটেস্ট এই চুলাটা। আপনার ডিজনি কোম্পানি এর আগে আরও অনেক চুলা করছে কিন্তু এটা অনেক হেভি। আর এটা যে নবটা দেখতেছেন, এই নবটা কিন্তু আপনার স্টেনলেস স্টিল নব। আমি আরেকবার দেখাই দিই, ভাবতে পারেন যে এটা প্লাস্টিক, আসলে প্লাস্টিক না, এটা স্টিল নব। এটা যত ফায়ার করেন, আনলিমিটেড ফায়ার করলে নবটা নষ্ট হবে না, আপনার যেরকম আছে ঠিক এরকমই থাকবে। আর এটা আপনি দেখেন নবের গোড়া দিয়ে কোনো অ্যাডজাস্টের কোনো জায়গা নেই, পানি যাবে, ভাতের মার যাবে বা কোনো রকম কিছুই যাবে না। এটা ফুল্লে একটা গ্রিপ করা, আর ভাতের মার যদি ইনকেস যায় এখানে একটা গ্রিপ আছে, ডাস্টবিন ট্রে আছে যেটাকে বলা হয়, এখানে জমবে এটা। সম্পূর্ণ চুলাটা হলো আমি আপনাকে বলে দিচ্ছি। গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা আপনি জানতে চাইছিলেন আমার কাছ থেকে, সেটা হলো যে আপনার ওয়ারেন্টি গ্যারান্টিটা আমি বলে দিতেছি যে গ্লাস টেম্পারেচার গ্যারান্টি যেটা, টু ইয়ার্সের ভিতরে যদি দুই বছরের ভিতরে গ্লাস যদি কোনো নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ফেটে যায়, সেক্ষেত্রে কোম্পানি ডাইরেক্ট চেঞ্জ করে দেবে দুই বছরের ভিতরে শুধু গ্লাসটা। আর ফিঙ্গার টাচটা যেটা বলতেছি, এটা হলো ফিঙ্গার টাচ, এটার জন্য গ্যারান্টি আছে 5 বছর। যদি এই টাচটা কোনো প্রবলেম হয় 5 বছরের ভিতরে কোম্পানি চেঞ্জ করে আপনাকে চেঞ্জ করে দেবে এটা। এটা পুরোটাই 6,100 টাকা। ঢাকার ভিতরে যারা চাচ্ছেন তাদেরকে আমরা হোম ডেলিভারি দিব বাসার গিয়ে। যেমন দেখা যাচ্ছে আপনি ঢাকার ভিতরে বাসা, সেক্ষেত্রে আমাদের লোক গিয়ে পৌঁছে দিয়ে আসবে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় হোক। 300 টাকা অনলি সার্ভিস চার্জ। ঢাকার বাইরে যারা আছে তারা এসে পরিবহনের মাধ্যমে যে নিতে পারবে, ঢাকার যে বাইরে যে কোনো জায়গায় হোক এসে পরিবহনের মাধ্যমে 300 টাকা সার্ভিস চার্জ দিচ্ছি আমরা। বাকি যেটা লাগবে বা বেশি লাগবে, এটা কিন্তু অনেক একটা বড় বক্স, দেখা যায় অনেক বড় একটা কার্টন হবে, যদি 500 টাকাও সার্ভিস লাগে বাকিটা আমরা দিয়ে দেবো। অনলি 300 টাকা সার্ভিস চার্জ দিলে আপনি চুলাটা পাবেন। আর প্রোডাক্টের দাম হচ্ছে 6,100 টাকা। ভিউয়ার্স, 6,100 টাকায় কিন্তু এই চুলাটা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন। আর ঢাকার মধ্যে থেকে নিতে চাইলে আপনারা সরাসরি এই শপটা ভিজিট করেও নিতে পারেন, এছাড়া আপনারা হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারেন। তাহলে আমরা এখানে দিব, দেখেন লেখা আছে LPG অথবা বডির গায়ে লেখা থাকবে NG। NGটা হলো ডাইরেক্ট গ্যাসের জন্য, আর LPG যেটা হচ্ছে সিলিন্ডার গ্যাসের জন্য। ওনারের নাম হচ্ছে MD শাহিন, আর ইমো নাম্বার, বিকাশ নাম্বার গুলা দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা যে কোনো প্রয়োজনে শাহিন ভাইকে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন। আর এই শপের অ্যাড্রেসটা হচ্ছে দোকান নাম্বার 137 চন্দ্রিমা সুপার মার্কেটের নিচতলায়, গলি নাম্বার হচ্ছে 10, 10 নাম্বারের প্রথম দোকানটাই হচ্ছে এই দোকানটি।